আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আসলে এরকম ফেস টু ফেস আসলে ভিডিও তৈরি করা খুবই কমই হয়, এজন্য একটু আনকমফোর্টেবল লাগতেছে, কমফোর্টেবল লাগতেছে না। তো সমস্যা নাই, আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ ফেস টু ফেস ভিডিও করতে করতে ইনশাল্লাহ একদিন সুন্দরভাবে করতে পারবো। আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। কারণ পর্তুগালের মধ্যে কিন্তু কিছুদিন পর পর কিন্তু কিছু আপডেট আসে, ওই আপডেটগুলোর মধ্যে এই জিনিসটা মানে সাইডে পড়ে গেছে, আমি ভুলে গেছিলাম। এই জন্যই মূলত আমি ইউটিউব চ্যানেলও দেখছি, অনেক জায়গার মধ্যে এই ইনফরমেশনটা দেয় নাই। তো এই জন্য আমাদের ভাই ব্রাদার যারা আছেন, যারা আমার ভিডিও দেখেন বা পর্তুগাল আসেন, তাদের জন্য আসলে আজকের এই আপডেটটা আর কি খুবই ইনফরমেটিভ ইনশাল্লাহ আপনাদের জন্য। কারণ এটা অনেকেরই স্বস্তি নিয়ে আসছে ধরতে গেলে, কারণ আপনারা সবাই জানেন যে পর্তুগাল আসতে হলে আপনাকে অবশ্যই সোশ্যাল নাম্বার বাইর করতে হবে, ফিনান্স নাম্বার বাইর করতে হবে, তারপরে 70 করতে হবে। এই কয়েকটা জিনিস করার পরে আপনি পর্তুগালের মধ্যে সেফ। কিন্তু এখন বর্তমানে গভর্নমেন্টে যে আপডেটটা নিয়ে আসে সেটা খুবই 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 উপকারী একটা, কারণ আপনারা সবাই জানেন যে আপনি যদি নতুন করে যদি কোনো দেশ থেকে পর্তুগাল আসেন বা বাংলাদেশ থেকে পর্তুগাল যান, আপনি কিন্তু একটা জব ম্যানেজ করতে কিন্তু আপনার খুব কষ্ট হয়ে যায়। তো এখন ওই আপনি জবের মধ্যে ঢুকার পরে, জয়েন করার পরে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট পেপার দেবে, ওই কন্ট্যাক্ট পেপারটা দিয়ে কিন্তু আপনি সোশ্যাল নাম্বার জন্য অ্যাপ্লাই করতে হতো এবং কি 70 করতে হতো। কিন্তু এখন বর্তমানে গভর্নমেন্টে যে রুলসটা করে দিছে সবার জন্য, এটা আসলে খুবই ভালো খবর আর কি। কারণ আপনাদের এখন বর্তমানে সোশ্যাল নাম্বার করতে হলে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট প্রয়োজন নাই, এটা হচ্ছে যে ফার্স্ট কথা। এখন শুধুমাত্র আপনাদের কাজ হচ্ছে যে আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সোশ্যাল অফিসের নাম্বারটা দিয়ে দেবো ওইখানে, বা আপনি সোশ্যাল সেগুন সোশ্যাল পিটি ডট এটার মধ্যে ঢুকলে কিন্তু আপনি ওনাদের সাথে যোগাযোগ করতে, আপনি জাস্ট ওই নাম্বারটা খুঁজে তারপর ওনাদেরকে ফোন দিবেন, ওই ফোন দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন, তারপরে ওই ডেটে গিয়ে আপনার পাসপোর্ট এবং কি ফিনান্স নাম্বার বা লিগেল এন্ট্রি যদি করে থাকেন তাহলে এইসব পেপার্স নিয়ে যাবেন, তাহলে আপনাকে ওনারা সোশ্যাল নাম্বারটা দিয়ে দেবে। এটা হচ্ছে যে খুবই চমৎকার একটি কথা, কারণ আমরা যখন করছিলাম, আমি স্পেশালি আমি 4 মাস ওয়েট করার পরে আমি সোশ্যাল নাম্বার পাইছি, সেটা এখন আপনি হ্যান্ড টু হ্যান্ড পাইতেছেন। শুধুমাত্র আপনি যাওয়ার কয়েকদিন আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট একটা ডেট নেবেন, নেওয়ার পরে বা আপনাদের পরিচিত কেউ যদি থাকে তাহলে তাদের মাধ্যমে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ওই ডেটে গিয়ে আপনি সোশ্যাল নাম্বারের জন্য সোশ্যাল অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এটা আসলে খুবই খুবই একটা উপকারী একটা বিষয় ধরতে গেলে, কারণ এটা নিয়ে অনেকেই কিন্তু চিন্তায় থাকেন, যে অনেকেই আছেন যে এই টেনশনে যে আমার সোশ্যাল নাম্বার বাইরেতে বা আপনাদের 4 মাস লাগছে, আমি যদি 4 মাস বসে থাকবো, আমি যদি কোনো জব করব না। আসলে এই জন্য আসলে অনেক বেশি হেল্পফুল হয়েছে ব্যাপারটা। তো আশা করি এটা আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আর আমি তো এখন বর্তমানে পর্তুগালে নাই, ইনশাল্লাহ আমার ভিউয়ার যারা আছেন অনেকে ওয়েট করতেছেন আমি কবে যাব সেটার জন্য। তো ইনশাল্লাহ আসলে অতি শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। আপনাদের এটা কোনো কঠিন কিছু না, আপনি ওইখানে ইংলিশে কথা বলতে পারেন, ওইখানের মধ্যে ফোন দিলে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিব, ওনারা বলবে যে আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার ন্যাশনালিটি জিজ্ঞেস করবে আর আপনার জন্ম তারিখটা জিজ্ঞেস করবে। এই কয়েকটা জিনিস বললে আপনাকে আপনার মানে আপনি যদি মাতৃমণিজ থাকেন, মাতৃমণিজের ইয়েতে যদি সোশ্যাল অফিস থাকে তাহলে তারা নিয়ার মাতৃমণিজের মধ্যে আপনাকে দিয়ে দিবে, বা আপনার যদি কোনো পছন্দের সোশ্যাল অফিস থাকে সেখানের মধ্যে গেলেও আপনাকে মানে বললে ওনারা ওটার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে। তো এই হচ্ছে কথা। তো আশা করি বোঝাতে পারছি যদি এরপর আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়, কারণ যেহেতু ফেস টু ফেস ভিডিও ফার্স্ট তৈরি করতেছি এই জন্য একটু খারাপ লাগতেছে। তো যদি না বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ কমেন্টের মধ্যে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, চাও।